আর যেটা আমি পরে আছি দেখো কি সুন্দর লাগছে, এটাও গোছাতে হবে, সময় সমস্ত কিছুই গোছাতে হবে, এটা গোছাতে হবে না, এটা আমি নিয়ে নিলাম, এই কালারই অনেকগুলো আছে। আমি place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way, caught up in a daydream, I beat my mind up there almost daily, it's how I pass time, no opinions safely, it's how I understand what I want in this place, see, cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings, but success is a finicky thing, and if you ain't sure, no. কতদিন ভালো করে স্নান সারিনি, তো আজকে অনেক দিন পর খুব আনন্দ হচ্ছে, কেন হচ্ছে বলবো, কিন্তু আগে বলি গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, এখন টাইম হয়ে গেছে 10:30, আজকে অনেক সকাল, আমার কাছে অনেক সকাল সকাল, 10:30 মানে অনেক সকাল সকাল, উঠেছি অনেক আগে, বাট আর সমস্ত কাজকর্ম সেরে এখন টাইম হয়ে গেছে 10:30, এখন আমি যাবো স্নান করতে, স্নান করে এসে বাকি কথাটা সারবো, কারণ আজকে আমার খুব খুব আনন্দ হচ্ছে, তার মেন মানে যতটা দুঃখে ছিলাম তার থেকে অনেক বেশি ভালো আছি, এরকম একটা ব্যাপার। তাহলে চলো আমি এক্ষুনি এসে সমস্তটাই জানাচ্ছি, কিন্তু তার আগে বলো কেমন আছো তোমরা, আশা করি তুমি জাস্ট ফাটাফাটি আছো, আমিও কিন্তু ভালো আছি। আর শুধু আমাদের এখানে না, এরকম অনেক জায়গা আছে যেখানে জলের প্রচুর ক্রাইসিস দেখা দিচ্ছে, মানে জলের প্রচন্ড সমস্যা, তার মধ্যে আমাদের এই জায়গাটা মানে সব থেকে বেশি, কারণ বিগত একদম তো 5 দিন তো কোনো রকম জল নেই, আর তা 5 দিনের আগে আজগুলো 6 নম্বর দিন, আজকে সকালবেলা একটু জল দিয়েছিল, তো এবার বলছি 5 দিন জল নেই, কিন্তু জল আসছে রাস্তার যে কলগুলো সেগুলো তো জল আসছে, লোক বালতি বালতি করে জল নিয়ে যাচ্ছে, আমাদের তো তিন মানে প্রথম দিনই জল শেষ হয়ে গেছিলো, সেই জন্য পুকুর থেকেই জল এনে সব কিছু কাজকর্ম হচ্ছিল, আর খাওয়ার জলটা আমাদের এখানে একটা কল আছে ওখান থেকে নিয়ে আসা হয়েছে। এবার বলে দিই সমস্যাটা কি হয়েছে, এবার যখন 2-3 দিন আগে জল যখন সরু হয়ে আসছে এখানে আমাদের পাশে সবাই পাম্প চালিয়ে জল তুলে নিচ্ছে, কিন্তু আমাদের কিছুতেই জল উঠছে না, কি হয়েছে কেন হয়েছে কি জন্য বুঝতেই পারছি না, মানে আমরা ভাবছি যে আমাদের এখানে জল এসে পৌঁছাচ্ছে না। হ্যাঁ ওটাই কিন্তু সত্যি, কারণ আমাদের বাড়িটা তোমরা জানো অনেক ভেতরে, রাস্তা থেকে বলতে গেলে অনেকটাই ভেতরে, তো সেই জন্য হয়তো জল এসে পৌঁছাচ্ছে না, এটা হলো ব্যাপার। আর পাইপগুলো সবার জলের পাইপ একদম তলা দিয়ে যায়, আর আমাদের কাজের ফাঁক দেওয়ার জন্য মানে যারা ফাঁকি জলের কাজ করেছিল ফাঁকি দেওয়ার জন্য জল মানে পাইপটার উপর দিয়ে গেছে, আমরা শুধু ভাবছি আসলে সেই জন্য হতে পারে, মানে সেই জন্যই হয়তো জলের সমস্যা হতে পারে, কারণ এরকম তো এই ধরো 5 বছরে 5 বছরে কখনো এই এই জিনিসটা হচ্ছে যে আমি সকালবেলা তখন 5:30 পৌনে 6টা এরকম বাজে উঠেছি জল এসছে কিনা দেখার জন্য, কারণ প্রত্যেক দিন এই পুকুরের জল, আর সত্যি কথা বলে আগে আমরা পুকুরের জলে স্নান করতাম, অনেকে পুকুরের জলে ভাত রান্নাও করতো, কিন্তু সেই জিনিসগুলো এখন আর সত্যি কথা হয় না, আমাদের এখানে পুকুর আছে বাসনটা মাজা হয়, তাও আমি এখানে বাড়িতে আনার পরে মানে যে মেজে দিয়ে গেলে আমি এখানে ভালো করে ধুয়ে নিই, ছেলের জামা কাপড় আমাদের জামা কাপড় পুকুরে ধোয়া হয় কাঁচা হয় ঠিক কথা, কিন্তু বাড়িতে আসার পরে বলাই আছে যে করে যে তাকে ওপরের জলে ছাদের জলে 1 বালতি ভালো জলে পরিষ্কার করে ধুয়ে ডেটল দিয়ে দেওয়ার জন্য। পুকুরের জলে আমি স্নান করতে প্রচন্ড ভালোবাসি, শ্যাম্পু করতে ভালোবাসি, স্নান করতে খুব ভালোবাসি, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে পুকুরের জলে সবসময় হাত মুখ ধোয়া আমি মানে খুব একটা একদমই মানে আমার খুব একটা ভালো লাগে না, যেটা সত্যি আগে সব আগে যেমন ছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই, বাট এখন পরিস্থিতির সাথে এখন অভ্যাস হয়ে গেছে, কারণ আমাদের পুকুরের জল আগের মতো সেই নেই, এখন নষ্ট হয়ে গেছে জলটা, অথবা সেই জলে সব সমস্ত কিছু মানে সেই করে আমি খাওয়া দাওয়া পর্যন্ত উঠে গেছিল, মানে ভালো লাগছে না কিছু খেতে, মানে সবকিছু মানে বলতে তোমাদেরকে কি বলবো আমি একদম সত্যি কথা মানে ঘেন্না ঘেন্না লাগছিল মানে সমস্ত কিছু মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। এইবার আজকে দেখছি যে জল এসছে, সবাই মোটামুটি শুনতে তো পাই, সবাই মোটামুটি পাম্প টাম চালিয়ে জল টল তুলছে দেখছি, এবার আমিও পাম্প চালিয়েছি, কিন্তু আমি দেখছি কল খুলে দেখছি একটুও জল, আমি 5 মিনিট হয়ে গেল 10 মিনিট হয়ে গেল জল কেন পড়ছে না, রাজুকে ডাকলাম, রাজু উঠলো, উঠে এবারে দেখছে কিছুতেই জল পড়ছে না, এইবার তার মানে আমাদের কিছু সমস্যা হয়েছে, বলে রাজু এবার দেখছে যে মনে হচ্ছে ও বলছে যে পাম্পে মনে হচ্ছে হাওয়া ঢুকে গেছে, কারণ আমাদের জল আসে না আমরা পাম্প চালিয়ে দিই, ওটে হাওয়া ঢুকলে পাম্প খারাপ হয়ে যায়, আর সেই জিনিসটাই হয়েছে,
সেই জিনিসটাই হয়েছে, ও ইউটিউব দেখে খানিকটা ঠিক করেছে, আবার জলের লোক আসবে। তো যাই হোক, ইউটিউব দেখে ঠিক করাতে 15-20 মিনিট জল তুলেছে, সেটা দিয়েই আমার আনন্দ। আমি স্নানটা ছাড়লাম, মানে সমস্ত কিছু জলে মোটামুটি এখন ট্যাঙ্কে জল আছে। তো এইভাবেই আর কি হচ্ছে চলছে। তো আজকে আমি ভীষণ এই কারণেই খুশি যে অন্তত আমি জলটা, জল ছাড়া আমি একদম কানা, মানে এরকম একটা ব্যাপার। বেসিনে সবকিছু তো জল না থাকলে আমার একদম মাথা গরম। যায় রাজু আর ছেলে গেছিল একটু ওই বাড়িতে, শাশুড়ি ওখানে গেছিলো, ঘুরে টুরে আসলো, এখন চলে এসছে, এবার চান টান করাবো। ওই দেখো ওটা কে উঁকি মারছে, কোনটা কোনটা পাউরুটি এনেছে, দুটো এনেছে। আমি যেগুলো ব্রাউন ব্রেড হয় অনেকেই খুব ভালোবাসো, তোমরা অনেকেই বলো যে ব্রাউন ব্রেডটা খেতে খুব ভালো হয়। তো ব্রাউন ব্রেডটা বড্ড আমার নুন নুন লাগে, সেই জন্য ওটার থেকে আমার এই নর্মাল এই যেগুলো হয়, যেগুলো এমনি লোকাল যে বেকারি থেকে পাওয়া যায় এগুলোই আমার বেশি ভালো লাগে। সেই জন্য আমি ব্রাউন ব্রেডটাকে একটু অ্যাভয়েড করি আর এইগুলোতে একটু খাই আর কি। আর একটু বাটার বার করে নিয়েছি। এক একজন আছে গরম ভাতের সাথে, মানে আলু সেদ্ধ দিয়ে, বাটার দিয়ে, মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে। আমি না বাটারটা বাদ দিয়ে যদি আমার ওর জায়গায় একটু ঘি হয় আমার যেন আরো বেশি বেটার, মানে বাটারের থেকে আমি ঘিটা প্রচন্ড ভালোবাসি। তোমরা কোনটা ভালোবাসো অবশ্যই নিচে কমেন্ট করবে। মানে গরম ভাত, তাতে হলো গরম আলু সেদ্ধ, তার সাথে গরম গরম ভাতের সাথে ধোঁয়া ওটা ভাত, তার সাথে আলু সেদ্ধ, একটু ডাল সেদ্ধ, তার সাথে মাছ ভাজা, আমার মনে হয় তার সাথে একটু ঘি হলে বেশি ভালো লাগে। বাট অনেকে বাটারটাও পছন্দ করে, অনেকেই আছে, আমার ননদকে দেখেছি বাটার খেতে খুব ভালোবাসে, ঘিটা অতটা খাই না। বাট আমি কিন্তু গরমের সাথে ঘিটা আমার খুব ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। দুপুরে রান্না হয়েছে, দেখো নিরামিষ বাঁধাকপি হয়েছে আর তার সাথে আলু উচ্ছে ভাজা, এদিকে আছে ডাল সেদ্ধ। তো ভাত বেড়ে নিয়েছি আর লঙ্কাটা দেখো, এই লঙ্কাটা তো আমিই খাবো, খুব ঝাল। দেখো লাইভ করে উঠলাম, সমস্ত কিছু একদম ওলট পালটের অবস্থা, একদম উলট পালট হয়ে আছে, কি বলবো তোমাদের। আর এই শাড়িগুলো তোমাদের খুবই ভালো লেগেছে, এগুলো সুপার ডুপার হিট একদম। তোমরা রিলটাও দেখতে পেয়ে গেছো, 800-850 মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পাওয়াটাই আসলে দুষ্কর। দেখো সমস্ত কিছু, এইগুলো এখন আমাকে গোছাতে হবে, এই যে দেখতে পাচ্ছ এগুলো সব ছড়িয়ে আছে, এখন টাইম হয়ে গেছে প্রায় 9:30, এগুলো গোছাতে হবে। আমি যেটা পরে আছি তারাও তোমাদেরকে, আর যেটা আমি পরে আছি দেখো কি সুন্দর লাগছে, এটাও গোছাতে হবে, সমস্ত কিছুই গোছাতে হবে। এটা গোছাতে হবে না, এটা আমি নিয়ে নিলাম, এই কালারই অনেকগুলো আছে, আমি যেটা পরি নিয়ে নিবো, আমার মাকেও দিয়ে দিই। তো এরকম করেই নিচ্ছে, এটা আমি পরেছি, এটা আমার পছন্দ হয়েছে, তাই এটাও আমি পরে দিই, যেগুলো পছন্দ হয় সেগুলোই পরি আর সেগুলো নিয়ে নিই, তাছাড়াও এক্সট্রা কিছু নিয়ে নিই আর কি। তো আজকে লাইভটা এই করে উঠলাম, 15টা বাজে, এখন এবার এখন থেকে আমরা গোছানো শুরু করবো, সেই 11টা 12টা, মানে অনেক দেরি, অনেক টাইম লাগে, তোমরা বুঝতে পারছো, একটা শাড়ি খুলে দেখাচ্ছি অনেক অনেক সময়। এবার যারা বাড়িতে নিতে আসছো, দাদা কাছে আমি একটা কথা বলি, মানে বলি মানে এটাই বলছে যে নিতে আসছো যারা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফোন করে আসছো সবই ঠিক আছে, এবার এসে বলছো যে আজকে দেখে যাবো অন্যদিন নিয়ে যাবো, সেটা কি কোনোদিন সম্ভব? সেটা কোনোদিন সম্ভব না। তার কারণটা কি বলতো, মেন কারণটা হচ্ছে যে আমি পুরো 1 ঘন্টা ধরে লাইভ করি, লাইভে পুরো শাড়িগুলো খুলে দেখাই, আবার 2 ঘন্টা ধরে সেই শাড়িগুলো গোছাই, আবার যদি তোমরা বলো যে আজকে আমি দেখে যাচ্ছি আবার 4 দিন পরে এসে নেবো, ওটা কিন্তু কোনো মতেই সম্ভব না। তোমাদের কাছে হাত জোড়ে করে রিকোয়েস্ট করছি, তোমরা যেদিন নেবে সেদিন আসো, পুরো খুলে দেখো, কোনো অসুবিধা নেই, বাট একদিন দেখে যাবে, কারণ আমি তো অলরেডি দেখেই দিচ্ছি সবকিছু, তোমরা শুধু এসএস নিয়ে এসো, যে এই শাড়িটা দেখতে চাও আমি দেবো, পুরো খুলে তোমরা দেখে নাও, কোনো অসুবিধা নেই, এমনি তোমাদের অন্যগুলোও দেখো, কোনো অসুবিধা, বাট একদিন দেখতে আসবো, 2 দিন পরে আবার নিতে আসবো, ওটা কিন্তু আমার কাছে পসিবল না। আর দুপুরবেলা একদমই পসিবল হয় না, দুপুরবেলা অনেকে 3টে 4টের পরে আসে, ওই সময়টা আমার হয় না, সকালের দিকটা আসে, আমি পুরো ফ্রি থাকি, সকালবেলা 10টা 10:30 থেকে পুরো একদম সেই 2টো অবধি আমি ফ্রি থাকি, চলে এসো, কোনো আমার সমস্যা নেই, ঠিক আছে? এটাই বলছি, কারণ আমি 1 ঘন্টা ধরে এই যে লাইভ করলাম, তোমাদের 1 ঘন্টা ধরে সমস্ত শাড়ি খুলে দেখালাম, আবার আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমি আর রাজু এখন শাড়িগুলো গোছাবো। এবার যদি আবার কেউ এসে বলে যে আমি শাড়িগুলো দেখে যাচ্ছি এবার পরে এসে নেবো, সেটা কিন্তু কোনো মতেই সম্ভব না, এটা তোমার রাগ করো না, বাট এটাই কিন্তু বাস্তব। আমি এমনি যারা ফোন করে আসছো নিয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই, ওরকম করো, আমি শাড়ি পুরো ওপেন করে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, বুঝতেই পারছো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে চলো আজকের ব্লগটাও শেষ করলাম, তোমরা ভালো থেকো, সেফ থেকো, আবার কালকের ব্লগের জন্য একটু অপেক্ষা করো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো, বাই টাটা। আর আজকে বানাচ্ছি অল্প করে একটু ভেজ ফ্রাইড রাইস, এই যে
ভেজ না, এগ ফ্রাইড রাইস, এগ এগ দিয়ে বানাচ্ছে। তো এই ভাতটাকে করে নিয়েছি, ভালো ইন্ডিয়া গেট আছে। আর চিকেন কষা তো কালকে বানিয়েছিল, তো এটা আছে চিকেন কষাটা। আর এদিকে একটু ডিমের, আর এখানে সয়া সস আর ভিনেগার।